হাই ফ্রেন্ডস, সব কেমন আছে তোমরা? আশা করি ভালোই আছো। তা আমি আজকে যেটা দেখাবো যে আমাদের পরিবার কিভাবে পিঠের প্রস্তুতি নিচ্ছে পৌষ সংক্রান্তির জন্য, তা তোমাদের একটা ছোট ভিডিও দেখাবো যেটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নিই আমরা কিভাবে পিঠের চাল কোটা হচ্ছে। মেশিন থাকা সত্ত্বেও আমরা সেই পুরনো দিনের যেসব ঢেকিতে আর কি চাল কুটানো হয় সেগুলো আমাদের পরিবারের সঙ্গে তোমাদের একটু পরিচিত করে নেই। এই দেখো দাদা, যে ভিডিও রেগুলার ছাড়ে ডান্স ভিডিও। এই দেখো বৌদি, হ্যাঁ, ঢেকিতে চাল চালছে। এই দেখো মা চাল কুটছে বেশ। এই যে ভাইজি, মাহি তুমি কি করছো? কান্না করতে হয় না। এই যে দাদা এখন পিঠের প্রস্তুতি নিচ্ছে, কত রকম না জানি এখন পিঠে করবে। কত রকম পিঠে হবে দাদা? পিঠে অনেক রকম হয়। তো কালকে পৌষ সংক্রান্তি, তো সবাইকে অনুরোধ করছি আমাদের বাড়ি চলে এসো, নিমন্ত্রণ থাকলো কালকে আসার জন্য। এই যে আমার বৌদি, এত ঠান্ডা লেগেছে, হ্যাঁ, ছেলেদের জ্যাকেট পরে আছে, কিন্তু অসুবিধা নাই। এই যে মা, এখন এই চাল কোটার জন্য মেশিন উঠেছে অনেক রকম, কিন্তু মেশিনের যে টেস্ট আর এখনকার যে ঢিকিতে যে পিঠে করার স্বাদ, সেটা কেউ ভুলতে পারে না। অনেকে যারা ভুলতে পারে না তারাই কিন্তু ঢিকিতে চাল কুটে। তো আমরা সেরকম বরাবরই কিন্তু ঢিকিতেই চাল কুটি, মেশিনে অতটা টেস্ট হয় না। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকে দিন ভালো করে কাটান। আর মকর সংক্রান্তি মানে পিঠে পার্বণ, পিঠের উৎসব। তো কালকে তো ঢেকিতে আমরা চাল করেছি, তো আজকে দেখো পিঠে বানাচ্ছে আর মা পিঠে বানাচ্ছে। যতদিন শীত থাকো ততদিন পিঠে শুরু। তো দেখলে পিঠে বানাচ্ছে কেমন করে, বা অনেক পিঠে বানিয়েছে, আরো অনেক রকম পিঠে বানাবে। তো তোমাদেরকে তো বারবার বলি যে আমাদের বাড়ি এসো, আমাদের বাড়ি এসো, ঠিক আছে? তোমাদের আশায় রইলাম, দেখি তোমরা কবে আসছো। তাহলে খুব খুশি হবো। দেখো চাল গুড়ি কালকে ঢেকিতে কুটি এসছে। তোমাদের লেগে সেটা কুটিয়েছি বেশি করে। হ্যাঁ, মা বলছে তোমাদের জন্য বেশি করে চাল পিষেছি। তো চলে এসো সবাই, দেখো পিঠে বানাচ্ছে মা। আর দেখো ইনি কি করছে। বন্ধুরা কেমন আছো? গুড মর্নিং। দেখো গুড় গুলছে, পিঠে খাবে গুড় দিয়ে, সেজন্য গুড় গুলছে। কি ভালো নাই বুঝে? কোন গুলো ভালো নাই? কি ভালো নাই পিঠে গুলো? ভালো নাই দেখ, তোর মা দেয় বসে বসে খাচ্ছে দেখ। তো সকাল ভোরবেলাতে চান করেছে? তো মানে কি হয়, মকর সংক্রান্তিতে ভোর দিকে চান করতে হয়, তো ভোর দিকে চান করিনি, খুব ঠান্ডা ছিল, তো সেজন্য সকালে চান করেছে, খুব খিদে লেগে গেছে, সকাল থেকে কাজ করেছে, খুব খিদে লেগে গেছে, দেখো খাচ্ছে দেখো। তো তোমাদেরকে বলছেও না যে আসার জন্য, ঠিক আছে? খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা তো লাগবে, ঠান্ডা কি না লাগে নাকি? খাবেতে এসো সব, দেখো আমি খাচ্ছি। ঠিক আছে, তোমাদের আশায় রইলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন কাটা, বাই বাই।